জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঠিক করতে অংশীদারদের সাথে মতবিনিময় করছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে রোববার সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সংলাপ করে কমিশন। 27 জনকে কমিশন আমন্ত্রণ জানালেও অংশ নেন 10 জন। মতবিনিময়ে নির্বাচনের আগে স্থানীয় প্রশাসনে রদবদলের পরামর্শ দেন ইসি সচিবালয়ের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার এবং ওসি সাহেবদের বদলির প্রয়োজন হতে পারে, এটা অনেক সময় নির্বাচনের আগে এটা হয়েছে এবং তার সুফল পাওয়া গিয়েছে বলে আমরা দেখেছি। কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। আপনারা যেটা সত্য মনে করবেন, আপনারা যা শুদ্ধ মনে করবেন স্যার, তাই করবেন। যেসব এলাকা ইভিএম হিসাবে পরিচিত, ইভিএম এ ভোট দিতে পারবে অভ্যস্ত, শুধুমাত্র সেই এলাকাগুলোতে ইভিএমটাকে ব্যবহার করা। আমাদের নির্বাচন কমিশনের একটা অ্যাকশন প্ল্যান থাকা দরকার দ্বাদশ নির্বাচনের রেজাল্ট হওয়া পর্যন্ত। সাবেক নির্বাচন কমিশনাররা বলেন ইভিএম এ ভোটের ক্ষেত্রে গোপন কক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচনকালে ইসির অধীনে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নিয়ে আসার দাবিও জানান তারা। বিশ্বমানে নির্বাচন করতে হলে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচনকালে নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত করা আবশ্যক। সকল দলের অংশগ্রহণ হলে খুবই ভালো, খুবই ভালো হয়। নির্বাচনটা সবার জন্য সবাই মনে করবে যে নির্বাচন ভালো হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। কিন্তু এই বিষয়টাতে নির্বাচন কমিশনও এই করতে পারবে না, ইনভলভ হতে পারবে না। ওই গোপন মানে বাক্স কক্ষে ভোট দিতে যায়, তখন একটা লোক দাঁড়িয়ে থাকে, অনেক সময় সব জায়গায় না, অনেক সময় দাঁড়িয়ে থাকে। এই ধরনের এই বিষয়টাকে শক্তভাবে দেখতে হবে, না হয়তো ইভিএম এর যে মানে উদ্দেশ্য ওটা আর কোনো কাজ মানে কাজে লাগবে না, মানুষ সন্দেহ চোখে দেখবে। আর সাবেক প্রধান নির্বাচন কমিশনাররা বলেন সব দল যেন নির্বাচনে অংশ নেয় তেমন অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলে মত দেন একজন সাবেক সিইসি। আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন বাংলাদেশে নির্বাচনের সময় যেরকম হয় এরকম উদাহরণ বিরল, মনে হয় নাই কোথাও পৃথিবীতে। এই শত শত হাজার হাজার লোক বন্দুক দিয়ে যুদ্ধের মতো অবস্থায় মাঠে থাকে, এটা আমি বারবার বলেছি। আমি এই নির্বাচন কমিশনে থাকতে বলেছি, আবার যখনই সুযোগ হয় তখনই বলি এগুলোর প্রয়োজন নেই, দরকার নেই। সেনাবাহিনী তাদেরকে নির্বাচনের সময় মাঠে নামানোর কোনো দরকার নেই, তারা আসলে কোনো কাজে আসে না। সুতরাং এটাকে যদি বন্ধ করা যায় ভালো হয়। নির্বাচনের প্রায় 75% টাকা খরচ হয় আইন শৃঙ্খলা বাহিনীর কাজে, এর একই ব্যাপার। ইলেকশন ছাড়া বেশি দিন রাজনৈতিক দল থাকতে পারে না, কিছুটা আমরা যদি ওই রকম পরিবেশ সৃষ্টি করতে পারি অবশ্যই তারা আসবে। ওই ভোট গোনার সময়টা দেওয়া হয় সন্ধ্যার পরে, যখন বাংলাদেশের প্রেক্ষাপটে বলা হয় জিন ভূত যা আছে এই সন্ধ্যার সময় চলে, তখন এ বাতি নেবানো, হ্যান ত্যান করা, এই গোলমাল ওই গোলমাল, বোমা ফটানো ইত্যাদি ইত্যাদি শুরু হয়। প্লিজ ডোন্ট ডু ইট। দিনে দিনে করবেন, 500 করে লোকের জন্য ভোট পোলিং স্টেশন থাকলে লোকাল পিপল উইল বি সিলেক্টেড, তারাই প্রিজাইড করবে, তারাই পোলিং করবে ইত্যাদি, কারণ তারা জানে কে কি গোলমাল করবে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন নির্বাচন সুষ্ঠু করতে কাজ করছে কমিশন। নির্বাচনটা কিভাবে সুষ্ঠুভাবে আয়োজন করা যায় এবং ভোটাররা যাতে এসে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাই আমাদের লক্ষ্য। কতটুকু সফল হব আমরা আশাবাদী। যদি স্ট্রাকচারাল মৌলিক কোনো পরিবর্তন না হয় সাংবিধানিকভাবে, তাহলে কিন্তু আমাদের যে অর্জন খুব যে একটা ভালো হবে বা খুব যে মন্দ হবে আমি বলবো ধারে কাছেই হয়তো থাকবে, তারপর সেটা নিশ্চিত করে বলা যাবে দিন শেষে। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একজন সাংসদকে এলাকা ছাড়তে বলেছিল ইসি, তবে তিনি এই নির্দেশনার প্রতি সম্মান না দেখালে আইনগতভাবে কমিশনের কিছু করার নেই বলেও জানান তিনি। সেই চিঠিটা আমরা প্রকাশ্যে দিয়েছি, এটাই এনাফ একজন মাননীয় সংসদ সদস্যের জন্য সেটাকে অনার করা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।